এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কুরুক্ষেত্র হবে, কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়ব আমি এই বাড়িতে। তুমি বুঝতেই পারছো না, একটা মানুষ এই বাড়ির খায়, এই বাড়িতে থাকে, এই বাড়িতে দিনের পর দিন নিজের ছেলেকে রাখছে, নিজের ছেলেকে বড় করছে, আর এই বাড়ির কথাই একবারও ভাবলো না। দিদিভাই, তোমাকে কিন্তু এর বিহিত করতে হবে। দিদিভাই, হ্যাঁ, তুমি কিন্তু এত সহজে এই পুরো বিষয়টাকে নেগলেক্ট করতে পারবে না, তোমাকে বিহিত করতে হবে। আর শুধু উষার নয়, ওই যে কাজের মেয়েটা, অসভ্য জঘন্য একটা কাজের মেয়ে, অভদ্র, আমাদের বাড়িতে যাকে তুমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে দিয়েছ, তারও বিহিত করতে হবে। একটা গাইয়া মেয়ে গ্রাম থেকে এসে আমাদের বাড়িতে এখন গ্রামের বাড়ি বানিয়ে দিয়েছে, যা খুশি করে যাচ্ছে, নানান রকম মাতব্বরি করে যাচ্ছে, আর ওর কথা মতো তোমরা চলছো। এটা হতে দেওয়া যায় না। ওই মেয়েটাকেও শায়েস্তা করতে হবে, ওই মেয়েটাকে ওর জায়গাটা দেখাতে হবে। একটা লাথি ঝাঁটা খাওয়া মেয়ে, তাকে মাথায় তুলে নাচছ, সে পায়ের নিচে থাকবে, মাথায় তুললে এই রকমই অবস্থা হয়, বাড়ির রসাতলে যায়। হাসতে কেন কথা বলবো আমি? আর তুমি চুপ করে আছো কেন? আমি তো ভিলেন হচ্ছি, তুমি বলো। ঠিক আছে, বলছি, দাঁড়াও দাঁড়াও বলছি। এরপর নৃত্য পরিবেশনায় অদিতি দত্ত, মোহিনী আট্টম। গীত ধ্বনি কুত কধীম না দৃত তত নাচ রহে গোরি তাধি দিতে দিতে বিরত। গীত ধ্বনি কুত কধীম না দৃত তত নাচ রহে গোরি তাধি দিতে দিতে বিরত। গীত ধ্বনি কুত কধীম। এটা তো ঠিক বড় বৌদি, আমাদের এই মুখার্জি বাড়ির রেপুটেশন বলে কিছু রইলো বলতো? কিছু রইলো? সব তো শেষ হয়ে গেল। একে তো বাইরের মেয়েকে বাড়িতে ঢুকিয়ে এনে তাকে মাথায় তুলে নাচা হচ্ছে, সত্যি তো তাই? ও যেটা বলছে ভুল তো কিছু বলছে না, ওই তো উষাকে তোল্লাই দিয়ে দিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে। হ্যাঁ, নাহলে উষার কি ধরি এত সাহস হতো? জীবনে হতো এরকম সাহস? এটা ঠিক হচ্ছে না বড় বৌদি, এটা ঠিক হচ্ছে না। এই বাড়িতে এটা কাকমুনি এইভাবে বলবেন না, আসলে পাখি হয়তো। বাবা অহ না, তোমার থেকে এখন শিখতে হবে যে কে কিভাবে কথা বলবে এই বাড়িতে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বড়রা তো কথা বলছে, মাঝখানে কেন ফোরন দিচ্ছ বলতো? দিদি ভাই, আমি আমি যেটা বলছি আমি সেটা এই বাড়ির ভালোর জন্যই বলছি, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই মেয়েটাকে এত মাথায় তুলো না, এতটাই মাথায় তুলেছ যে পাচ্ছ তো, হাতে নাতে ফল পাচ্ছ, আমাদের বাড়ির ট্র্যাডিশন, আমাদের বাড়ির ঐতিহ্য, সমস্ত কিছু একেবারে ধুলোয় মিশে যাচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না দিদি ভাই, কুকুরের লেজ বাঁকাই থাকে। কোনোদিন বড়মামি, আমার আমার এক বন্ধু ফোন করে বলল মা নাচের কম্পিটিশনে নাম দিয়েছে, মাকে টিভিতে দেখাবে। এই কেউ কিচ্ছু দেখবে না এখন টিভিতে, আমাদের বাড়িতে এইসব টিভি চলবে না। চলবে না মানে? তোমাদের দেখতে নিয়েছিল, চোখ বন্ধ করে রাখো, নে টিভি চালা। বেশি বাড়াবাড়ি না, আমার সামনে করা বন্ধ করো তোমরা। বলছি না এখানে টিভি চলবে না, এই বাড়িতে দাঁড়িয়ে টিভি খুলে উষার নাচ কেউ দেখবে না, কেউ দেখবে না। পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বুঝতে পারিস না অমুক? আর কত ভাবে বোঝাতে হবে তোকে, এই বাড়িতে এইসব নাটক চলবে না। আমাদের বাড়িতে দাঁড়িয়ে তোর মায়ের খ্যামটা নাচ কেউ দেখবে না, কেউ। আহ, কি হচ্ছে ছোট? মায়ের খুশিতে সন্তান খুশি হয়েছে, তুই ওকে এরকম আজে বাজে বলতে পারিস না, আর ওদের এভাবে বাধাও দিতে পারিস না তুই। না দিদি ভাই, আটকাতে হলে সকলকে আটকাতে হবে। আজকে যদি ওদেরকে ছাড় দিয়ে দাও তাহলে কিন্তু ওরাও ওরাও ধরাকে সরাজ্ঞান করবে, তাই শিক্ষাটা উষার সাথে সাথে ওদেরকেও দিতে হবে। আমার শিক্ষা আমি নিজেই অর্জন করতে পারি ছোট বোন, আজ কেউ দেখুক বা না দেখুক আমি দেখবই। তোমরা যেটাকে নাচ বলে ছোট করছো সেটাকে আমার শিক্ষায় নৃত্য শিল্প বলেই জানে, আর শিল্পকে ছোট করা মানে শিল্পীকে অসম্মান করা, সেটা আমার ইখতিয়ারের বাইরে, আমি কখনো করব না। দাদা তুই টিভি চালা, যারা দেখতে চায় না তারা এখান থেকে চলে যাবে। এইবার আমাদের পরবর্তী প্রতিযোগিনী শ্রীমতী উষা চক্রবর্তী, যিনি বয়সে এদের তুলনায় একটু বড়।
কিন্তু নাচের আকাঙ্ক্ষাকে দীর্ঘদিন ধরে লালন করেছেন তার নিজের মধ্যে। আজকের এই মঞ্চকে তিনি বেছে নিয়েছেন তার স্বপ্নপূরণের মঞ্চ হিসেবে। মঞ্চে ডেকে নেব শ্রীমতী উষা চক্রবর্তীকে, পরিবেশন করবেন কত্থক। দেখেছেন মিত বাবু, হারানো ভালোবাসা যখন আবার নতুন করে খুঁজে পাওয়া যায় তখন মানুষের মনের অবস্থা কেমন হয়, একবার চেয়ে দেখুন পিসিমণির মুখের দিকে। আমি জানতাম, আমি মনে প্রাণে জানতাম পিসিমণি পিসিমণি পারবে। আমি জানতাম পিসিমণি মনে প্রাণে কি চায়, একটা মঞ্চ যে কত কি দিতে পারে, আজ সেটা আপনি দেখতে পাবেন। দেখুন, উষা কি ছি 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 ছি, মুখার্জি বাড়িতে তুই এই কাণ্ড করলি, আজ তোর বাবা হিসেবে পরিচয় দিতে ঘেন্না হচ্ছে আমার। নাচ বন্ধ, বাবা বাবা নাচ বন্ধ করো না, আমি নাচতে চাই বাবা, আমার নাচ বন্ধ বাবা। এই ঘুঙুর আর জীবনে কখনো কোনোদিন পায়ে তুলবি না তুই, না না বাবা, এই হচ্ছে অশান্তির মূল বাবা। পিসিমণি, তুই যা করেছিস সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই উষা। বাবার কথাই ঠিক, তোর নাচ বন্ধ, কলেজ বন্ধ, তুই যেমন আমাদের বিশ্বাস ভেঙেছিস এবার আমরাও তোকে দেওয়া কথা ভাঙব। হে ঈশ্বর, আমার জীবন থেকে যে নাচকে কেড়ে নেওয়া হয়েছিল আজ এত বছর বাদে স্টেজে সেই নাচের জগতে আবার ফিরতে চলেছি, আমি পারবো তো ঈশ্বর। তবে পাখি, পিসিমণিকে দেখে একটু নার্ভাস লাগছে না? আরে এত বছর পর মঞ্চে উঠেছে, একটু তো সময় লাগবে নাকি? পিসিমণি, পিসিমণি তুমি পারবে পিসিমণি।